বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কোভ্যাক্সের 1.9 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, সরকারি সংস্থাগুলোকে সরকার অনুমতি দিলে তারা নিজেদের টাকা দিয়ে টিকা আনতে পারবে। তবে যারা তাদের কাছ থেকে টিকা নিতে চায় তারা কিনে নেবে নাকি বিনামূল্যে পাবে সেটি সংস্থাগুলোর উপর নির্ভর করবে। প্রাইভেট সেক্টর থেকে কেউ আনতে চায় তাহলে তো সে তার নিজ খরচে আনবে, এবং যারা গ্রহণ করবে তারাও নিজের পয়সা দিয়েই নিতে হবে। সেটা তো সরকার আনবে না, সেটা সরকার অনুমোদন দিবে, সেটা ওই সমস্ত সংস্থার অনুমোদন সাপেক্ষে, অর্থাৎ WHO বা FDA-র, আমাদের DG প্রশাসনের।